আমরা যে বেঁচে আছি, খেতে চলছি, ঘুরে বেড়াচ্ছি, এই যে আপনাদের সামনে আজ বসে কথা হচ্ছে, এই সকল কিছুই আসলে সম্ভব যতক্ষণ আমার হৃৎপিণ্ড সচল, যতক্ষণ আমার শিরায় উপশিরায় প্রবহমান আছে রক্তের ধারা, আর যতক্ষণ আমাদের প্রিয়জন আমাদের চারপাশে বেঁচে আছে। এমন সময় আসলে আসে যখন প্রিয়জনদের বাঁচিয়ে রাখা আমাদের জীবনে একটি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তখন হয়তো সত্য অসত্য ন্যায্য অন্যায্য অনেক কিছু খেয়াল থাকে না, যেভাবে হোক যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখা যে মূল লক্ষ্য থাকে। ঠিক সে কারণেই মরণোত্তর চক্ষুদান, রক্তদান, হৃৎপিণ্ডদান, অঙ্গ প্রত্যঙ্গ দান, এ সকল ইস্যু একটি ইস্যু হয়ে দাঁড়ায়। কিন্তু জীবনের বেঁচে থাকার স্ট্রাগলের সংঘর্ষে যদি আমাদের হৃৎপিণ্ড দান বা রক্তদান যদি পেশার জায়গা দখল করে নেয়, যদি অর্থই আমাদের সকল বেঁচে থাকার মূল্য হয়ে দাঁড়ায়, সেটা কি আসলে আমাদের জীবনে আবার যদি খাপ করে ফেরত আসে না? ঠিক সেরকম একটি গল্পই না 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 অসুবিধা নাই, এখনই যাওয়া লাগবে। আচ্ছা আমি আসতেছি এখনই। কোথায় যাবে? রক্ত দিতে না তারেক? 3 মাসও হয়নি যে তুমি রক্ত দিয়েছিলে। আরে 3 মাস পার হয়ে গেলে আর কিছু হয় না, যেদিন রক্ত দিয়েছি আমি তো 3 মাস পার হয়েছে। আর আমাকে মিরাজের বোন যমজ বাচ্চা হয়েছে, ও নেগেটিভ রক্ত জানে তো। তুমি এক কাজ করো, ওর সাথে আর কিছুদিন থাকে আর তারপর বাসায় চলে আসবো, আমি ওর এনতে বাসায় চলে আসবো। হ্যাঁ এই তোমার এনে কইছি যে তুমি আমার সামনে কখনো পড়বা না। হ্যাঁ করছো কেন ভাইজান? আপনার কথা মতো চললে কি বউপলা বানিয়ে ঢাকা শহরে বাঁচতে পারবো? আপনার এক এক ফোঁটা রক্তের দাম 1000 টাকা, পাও ফাও রক্ত দিয়ে আইলেন। উসবুক দেখছি চোপ শালা তালাল, চোপ সব সামনে থেকে শট। আমার লোকে মেলকামি করো, থাপড়াতে থাপড়াতে পুলিশের কাছে নিয়ে যাবো, আবার তাকায় থাকে। একটা ক্লায়েন্ট আছে ব্লাড ক্যান্সারের পেশেন্ট, 2 মাস পর পর রক্ত দেওয়ার লাগে, 1 ব্যাগ দিলেই 2 লাখ টাকা পাইবে। দেখা একদিন ঠিকই দেখা। এক নিঃশ্বাসে খাইয়ে নিবা। হ্যাঁ বাহ
মাইয়ারে নিয়ে এত চিন্তা তোমার? তাই বস্তির প্রাইমারি স্কুলে ফালা রাখছো কেন? এই যে ভালো ভালো স্কুলে যে ফর্ম ছাড়তাছে সেই দিকে তো আমি তোমার কোনো খবর দেখি না। চলো, মাথায় যদি ব্রেন থাকে তাহলে স্কুল লাগে না, বুঝছো? এমনি সব ঠিক হয়। আমাকে কথা নাইলে বাদই দিলাম। ওরে নিয়ে কত স্বপ্ন আসিল, নাচ শিখবো, গান শিখবো, ছবি আঁকা শিখবো, আর আমি ওরে বিদ্যাটাই দিতেছি না ঠিক মতো। সেই তোমার এমন আর কোনো খায় দেখ কাম নাই। হ্যাঁ, তুমি তো এমন না যে আমার কিছুই জানো না, জানো তো সবই, তো এরকম ক্যাচ 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 করতেছো কেন এখন? এরকম করলে কি জীবন বাঁচবো? ভালো একটা চাকরি দেখো, একটা পারমানেন্ট চাকরি দেখো, আর এই মাইন্ডসেটের রক্ত এরকম সিটি আসলে থাকলে চলবো? শোনো, গত 6 মাস আমি টার্গেট পূরণ করতে পারি নাই, হুনতাসি ছাটাই করবো, তার নাকি আমার সেই তালিকা আমার নামও আছে। যাও, এখন জ্বালাও না। আর আমি একটু চাকরি খুঁজতে গেলেও তো দেখি তোমার মান সম্মানে বাজে, কি করুম আমি? যা মন সে তুমি করো। চাকরি তো হাতের মুয়া না, যাতে হোম চাকরির মেলা বইছে, আমার শ্বশুর বাড়ির লোকজন সাকাই করে আর চাকরি ফেরি করে বেড়াইতেছে, আর আমি ইচ্ছা মতো এটা নিয়ে নিবো। আমি গত 10 বছরে আপনাদের কাম করতেছি স্যার, প্লিজ স্যার, প্লিজ এখানে বকবক করবেন না, যান তো যান, যান। অথরিটি ডিসিশন নিয়েছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন স্যার। আপনারা কি অন্যায় করতেছেন স্যার? মিজানে আমি কাজ শিখাইছি, কই মিজানে তো চাকরি যাইতেছে না স্যার। দেশে বহু মানুষ থাকে থাকে ভাই, সবার চিন্তা করলে কি বিজনেসটা চলবে? বিশ্বাস করেন স্যার, আমি ফাঁকি দিই নাই স্যার, আমি আপনাকে কৈফিয়ত দেব, আমি ভাবছিলাম আপনারা জ্বালাবো না, কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি মূর্তির মতো খাড়ায় আছে, ভাবলাম তেইশা গেলেন নাকি, তেইশা গেল তো আবার আমার দিকে। ভাই, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি ইন্স্যুরেন্সের দালাল, আমি রক্তের দালাল, দুইজনেই দালাল। আপনি দেশ জাতির কত বড় ক্ষতি করতেছেন জানেন, বুঝেন? আচ্ছা, তুমি এক কাজ করো, ঠিকানাটা আমার দিয়ে দাও, আমি নিজে গিয়ে দিয়ে আসো। কুত্তায় কামড়াইছে আমারে, 7 দিন ধরে কোনো ইনকাম নাই, মাথা চক্কর দিতেছে, 1025 বাড়াই দেবো নে। আসেন স্যার, যাও তুমি যাও। এই আপনি রাজি হইতেছেন না বইলা এক নেশা করে রক্ত ওই লোকটারে দিতে হইতেছে, হালাই তো নেশা করতে করতে মনে করেন রক্ত পচায় ভালাইছে, বোঝেন অবস্থা? মাসে 1,00,000, কেউ দিব না,
কেউ না। কিছুই করতে পারতেছি না, এমনকি সিএনজি আর ক্যাব চালায় সংসার চালানো সম্ভব। চব্বিশ ঘন্টা খাটনি করে মাত্র 7,000 টাকা দিত, এই টাকায় কি সংসার চলে? কারোই কিছু করতে হবে না, যা করার আমিই করব। মাসে 1,00,000, কেউ দিব না, কেউ না। তিন মাসের ভাড়া তুমি তো পালায় বেড়াও, আর আমি আমি কি করু? আচ্ছা সমস্যাটা কই হয়েছে কও তো। আপনি ইন্স্যুরেন্সের দালাল, আমি রক্তের দালাল, দুইজনেই দালাল। এই কথা কহ না কেন, তুমি কি বোবা হয়ে গেছো? বাড়িতে খাওন নাই, খাওন মেয়েটা না খাইয়া আছে। আপনার 1-1 ফোঁটা রক্তের দাম 1,000 টাকা। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। দেখছি কিন্তু আপনার মতন করলে করছি, তোমার না হেদায় আমার। আমি আর চাকরি করবো না। আরে ভাই 15 কে 25 হলেও তো আর আমি এখন চাকরি করবো না।
রাখো ফোনটা। চাকরি করছো না তুমি? না করছি না। তাহলে কি করছো? টেকা কামাইতেছি। টেকা এই দেখো টেকা, খুব মনোযোগ দিয়া অনেক মেধা খরচ করা টেকা কামাইতেছি। কটা টাকা পাইতাম কও? 20%। এটা দিয়ে আমার পুরো পরিবার চলে, আমার লাগে বিমাইটা তুমি করো। আচ্ছা আমি কিসের জন্য তোমার এই ফাও ফাও 20% দিয়ে দিন কও? হ্যাঁ কেউ দেয়? তার চেয়ে তুমি এক কাজ করো, এইগুলো সাইরা সুরিয়া দিয়া ভালো হয়ে যাও। ও ভাই দালালি ভালো জিনিস না ভাই, আমি তোমার পায়ে ধরি, তুমি এরকম একটা কাম করো না, আমার পরিবার লয়ে তাহলে পথে বসতে হইব। আমি তোমার বোঝার চেষ্টা করো আমার কথা। এত টাকা টাকা করো না, এত টাকা টাকা করা কিন্তু ভালো না, দোহাই লাগে তোমার, এত লোভ কিন্তু আল্লাহ সহ্য করব না। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি যেখানে খুশি চলে যেতে পারো, যাচ্ছ না? হ্যাঁ যাও যাও। আপনি আমার ম্যাডারে বাঁচান ভাই, আমার ম্যাডারে এই মুহূর্তে রক্ত না দিতে পারলে মরে যাবো ভাই, আমি কাউরে খুঁজে পাইতেছি না ভাই। আপনি আমার ম্যাডারে, আপনারই তো রক্তের গ্রুপ ও নেগেটিভ, তা আপনার মাইয়ারও তো তাই, আপনি দেন তাহলে বাঁচান প্লিজ ভাই, বাঁচান ভাই। ও ভাই ভাই কি দয়া করেন, আমার জরুরি কাজ আছে, আমার যাইতে দাও করেন ভাই প্লিজ, এরকম করেন না প্লিজ। এই এনে কি করো তুমি? আরে এরকম বলে কাছো কেন? হ্যাঁ তুমি কি মাইয়ারে রক্ত দিবে না? ডাক্তাররা তোমার লগে বসে আছে, চলো তো চলো তুমি। আরে এমন করতেছো কেন? চলো আর ইউ ম্যাড, আপনি কেন এসেছেন? আপনি একজন পেশাদার রক্ত বিক্রেতা, 7 দিন হয়নি হসপিটালে রক্ত বিক্রি করে গেছেন, আপনার রক্ত নিয়ে কি আমি খুনের আসামি হব? স্যার একটু দয়া করেন স্যার, আমার মায়ের পাশে নিয়েছেন, আমার কোনো উপায় নাই স্যার, প্লিজ স্যার প্লিজ। শাট আপ, এটা ফাইজলামের জায়গা না, শুনেন মেয়েকে বাঁচাতে চাইলে অল্টারনেটিভ দেখুন, সময় আর নেই, প্লিজ প্লিজ গো। তুমি আরে আমার পাপের ভাগি কই? অপরাধী ও অপরাধ প্রবণতা যে করাল গ্রাস বিস্তার করেছে, তা যে কখন কোন সময় আপনি পর্যন্ত চলে আসবে তা কিন্তু হয়তো আপনিও জানেন, আর কখন কিভাবে আপনি সে লোভের ফাঁদে পা দেবেন সেটা হয়তো আপনি নাও জানতে পারেন, কিন্তু আপনি কি আসলে নাও জানতে পারেন? তাহলে আপনার শিক্ষা, আপনার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা তা কোথায় গেল? লোভের ফাঁদে যদি পাই দিয়ে দিলেন তাহলে মানবতার জয়ে আপনার অবদান কই? এই প্রবল যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আমাদের ছোট্ট ছোট্ট মানবতার জয়ই কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট জয়, আর সেই জয়ই আসলে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, আমাদের বাঁচিয়ে রাখবে, এবং সে উদ্দেশ্যেই আসলে আমরা আমাদের নিজেদের দিকে তাকাবো, সে আশাই শুধু আমরা করতে পারি, সে আশাই করতে থাকবো। আর আপনারা আমাদের এই ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করবেন,
আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আলোকিত থাকবেন। অনেক ধন্যবাদ।